আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য সবচাইতে সহজ একটা মিষ্টির রেসিপি নিয়ে আসলাম। এটা কিন্তু আমার জানা সবচাইতে সহজ একটা বরফি। হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণে একদমই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আর দেরি না করে শিখে ফেলা যাক কীভাবে তৈরি করতে হবে মজাদার মিল্ক বরফি। মিল্ক বরফি তৈরি করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে বাদাম নিয়েছি। পাতলা স্লাইস করা বাদাম আমি এখানে ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। এবার এই বাদামগুলোকে হালকাভাবে একটু টেলে নিচ্ছি। এইভাবে টেলে নিলে টেস্টটাও ভালো আসে আর বরফিগুলো দেখতে সুন্দরও লাগে। যদি আপনাদের কাছে ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা বাদামগুলোকে এভাবে টেলে নেওয়া ছাড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। আচ্ছা, যাই হোক, যখন এই বাদামগুলির কালারটা হালকা ব্রাউনিশ হয়ে আসবে তখন আমি এগুলোকে হাঁড়ি থেকে সরিয়ে নেব। এক্ষেত্রে একটা জরুরি কথা, সেটা হচ্ছে কখনোই এইভাবে বাদামকে ভেজে হাঁড়িতে রেখে দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় কি হাঁড়িতে রেখে দিলে এগুলো হাঁড়ির গরমে আরও বেশি পুড়ে যায়। তাই আমি এরকম একটু ব্রাউন কালার হওয়ার পরে এগুলো হাঁড়ি থেকে সরিয়ে নিচ্ছি। এরপর পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছি। নেক্সট স্টেপে হচ্ছে যে মূল বরফি তৈরি। বরফি তৈরির জন্য আমি এখানে একটা হাঁড়িতে 4 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু আমাদের অবশ্যই ঘি ব্যবহার করতে হবে, তেল দিয়ে কিন্তু এটা হবে না। ঘিটা যখন একটু গলে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। যেহেতু এই বরফিটা আমরা খুব অল্প সময় তৈরি করি সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু পাতলা দানার চিনিটা ব্যবহার করতে। এতে করে এটা সহজে গলে যায় আর বরফিটা তৈরি করা সহজ হয়ে যায়। আপনার চাইলে কিন্তু ক্র্যানিস মিল্কটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও সম পরিমাণে ব্যবহার করতে হবে। যখন এই মিশ্রণটা একটু ফুটে উঠবে সে পর্যায়ে আমি এখানে 2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আর নাড়াচাড়া থামানো যাবে না, অনবরত এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে লিকুইড ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন পড়লে এইভাবে একটু চামচ দিয়ে পাতিলের সঙ্গে ঘষে ঘষে মেশাতে হবে, যাতে করে কোথাও গুঁড়ো দুধের কোনো দানাদার অংশ না থাকে, খুব মসৃণভাবে মিশে যায়। আর একবারের জন্য কিন্তু ভুল করে নাড়াচাড়া বন্ধ করবেন না। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু এগুলো আরামসেই হাঁড়ির সঙ্গে লেগে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে এটা এরকম হাঁড়ি থেকে ছাড়িয়ে ছাড়িয়ে আসছে। এই জিনিসটা হতে আমার কাছে মনে হয় 2 মিনিটের বেশি সময় লাগে না। 2 মিনিটের মধ্যে এগুলো এরকম হাঁড়ি থেকে ছাড়িয়ে ছাড়িয়ে আসবে, তখনই বুঝতে হবে যে মিশ্রণটা রেডি। তারপর যে বাটিতে আমরা এই বরফিটাকে সেট করব সেই বাটির মধ্যে এটাকে নিয়ে নিলাম। বরফিটাকে সেট করার আগে অবশ্যই বাটির মধ্যে হালকা একটু তেল অথবা ঘি ব্রাশ করে নিতে হবে, এতে করে বরফিটা সেট হয়ে যাওয়ার পরে রিমুভ করতে সুবিধা হবে। এরপর আমি এটাকে পছন্দ মতো পাতলা করে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কতটুকু পুরুত্ব চান সেভাবে এটাকে সেট করে নিতে পারেন। চামচ দিয়ে এইভাবে সেট করার পর আমি এখানে কিছুক্ষণ আগে ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে আবার একটু চেপে চেপে দিচ্ছি। এই কাজটা কিন্তু এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো আর শক্তভাবে লেগে থাকবে না। এইভাবে দিয়ে দিচ্ছি আর একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। এক্ষেত্রে কিন্তু ফ্রিজে রাখতে হবে না, জাস্ট রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিলেই চলবে। রুম টেম্পারেচারে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে পছন্দ মতো শেপ অনুসারে কেটে নিচ্ছি। আমি এটাকে বরফির মতো কেটে নিচ্ছি। এই যে একদমই রেডি। আমার কাছে মনে হয় এই পুরো কাজটা করতে আমার 5 মিনিটও সময় লাগেনি, খুবই অল্প সময় তৈরি হয়ে যায়। তাই হাতে যদি সময় না থাকে আর ডেজার্ট তৈরি করার একটা ঝামেলা এসে পড়ে, আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যখন আমরা এটা টেস্ট করি তখন একদমই বোঝা যায় না যে এই মিষ্টিটা এত অল্প সময়ে তৈরি, কারণ এর টেস্ট আসলেই অসাধারণ।
দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে। ধন্যবাদ সবাইকে, আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।